আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আফজাল হোসেন, এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা স্যামসাং মনিটরটি দেখব। তো মনিটরটির মডেল তো আপনি দেখতে পাচ্ছেন, ব্র্যান্ড স্যামসাং এবং মডেল হচ্ছে সিংমাস্টার 943। তো এটা সমস্যাটা কি, আমরা চলেন আগে পাওয়ারটা অন করি। পাওয়ার আসলো, প্যানেল দিকে তাকান, প্যানেলটা সাদা হয়ে গেছে। এই মাঝে মধ্যে কিন্তু আবার ব্রিফিং করতে আলো বাড়তেছে, কমতেছে, কখনো ছবি ঠিক হচ্ছে কিন্তু মনে হচ্ছে, দেখুন আপনারা খেয়াল করুন। তো এটা মূলত হচ্ছে প্যানেলের সমস্যা। তো চলুন আমরা এই প্যানেলটিকে আজকে রিপেয়ার দেখি। তো চলুন আমরা আজকে এই প্যানেলটি রিপেয়ার দেখি। তো এই প্যানেলটি আসলে কি সমস্যা, আসলে কি সমস্যা এটা একেবারেই বলা মুশকিল। তবে এটা বলা যায় যে অনেকটা হাই ভোল্টেজ জনিত সমস্যা। হাই ভোল্টেজ বলতে কি, বিজিএইচ প্লাস যেটা 24 অথবা 19 ঠিক না, 20 এরকম থাকে, 19-20-24, কোনো কোনো ক্ষেত্রে 24 চলে যায়, কোনো কোনো ক্ষেত্রে এটা 20 বা 20.5 কনভার্ট হয়ে যায়। অনেক অনেক ক্ষেত্রে অনেক র্যাম সাপোর্ট করে না 24 ভোল্ট, সেক্ষেত্রে একটু গরম হয়ে যায়, এই কারণে এই কাজগুলো করে। তো আমরা আগে দেখি যে এখানে যে ভোল্টেজগুলো থাকার কথা ছিল সেই ভোল্টেজগুলো প্রপারলি আছে কি না। তো সর্বপ্রথম আমরা এখানে আসি, এটা -7 ভোল্ট, যেটাকে আমরা -6 বা 6.7 এরকম থাকে, যেটা 8 কখনো 8 হয় 7 হয়, এটা হলো মাইনাস ওইটা। তারপরে এটা হচ্ছে +3.3 ভোল্ট, মিটারে যদি সেদিক হয় 1 পয়েন্ট, এটা 3.3 ভোল্ট। তারপরে হচ্ছে এটা মাইনাস, এটা হলো মাইনাস। তারপরে হচ্ছে এটা প্লাস, এটা এটা ওই 13 ভোল্ট বা 13.5 বলে আমি, কখনো 12.5ও থাকে। হ্যাঁ, এটা হলো আমাদের হাই ভোল্টেজ, যেটা বিজিএইচ 24.5 ভোল্ট যেটা আছে। এবং পাশাপাশি এই 24 ভোল্ট কি আমাদের র্যাম ভোল্টেজ হবে, ভোল্টেজ এটাই র্যামে যাবে, কিন্তু এই ভোল্টেজটা কখনোই এইভাবে যাবে না। তো যাবে না, কেন যাবে না, কারণ এই ভোল্টেজ যদি এখানে আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনার কি বলে র্যাম গরম হয়ে যাবে, র্যাম সাপ্লাই আছে এখানে, সে র্যাম গরম হয়ে যাবে। আমরা এখানে এটা করবো না, এখানে করবো না, আমরা শুধু জাস্ট আর দেখুন আমাদের 21.5 ভোল্ট একটা পেয়েছি। এই 21.5 ভোল্টটা আমরা র্যাম পর্যন্ত পৌঁছে দেব, যেটাকে বলা হয় বাইপাস সার্জারি। কারণ এখান থেকে যে লাইনগুলো প্যানেলে গেছে সেই প্যানেল থেকেই লাইনগুলো যাওয়ার পরে এখানে কোথাও মিস হচ্ছে, আর এই মূল বিষয় এগুলো এলসিডি প্যানেল, বহু বয়স হয়েছে এই জন্য। তো এইখানে আসলে একটা দুঃখের সাথে বলতে হয় এই প্যানেলটা আমি ওপেন করবো না, কারণ হচ্ছে এই প্যানেলটা ওপেন করতে গেলে একটু সমস্যা তৈরি হবে। সেটা হলো সাইডে ড্রাগনে সাইডে যে আমাদের এটা কখনো কোনো দাগও চলে আসে, তো এটা ওপেনই করবো না। আমরা একটা লাইন অলরেডি আছে আমাদের হাতে, সেই লাইনটা আমরা এই এই হাই ভোল্টেজটা এখানে যেটা আছে তো যেহেতু এটা খোলা যাচ্ছে না, আর যেহেতু একটা লাইনও টানা আছে, তো লাইনটা কেন টানছে নিশ্চয়ই আগে কোনো জায়গায় কাজ হচ্ছে। তো যাই হোক আমি ওটাতে যাবো না, সরাসরি এইখানে যে আমার ভোল্টেজটা আছে এটা নয়, আমি বলতে এই যে কালকার এটাই ঠিক, আমি এই ভোল্টেজটা বাইপাস করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো আমরা সেটাই করব, তো দেখতে থাকুন। তো আগে চলুন আমরা লাইনটি দিই, লাইনটি দিতে হবে এত হচ্ছে এই ছোট জায়গা, কাজ করতেও কষ্ট হয়, সব কিছু করার নেই, এভাবেই করতে হবে।
তো খেয়াল করতে হবে যাতে এটা আর না খুলে যায়, এই জন্য এটা ব্যবস্থা নেওয়া লাগবে। মোটামুটি একটু ভালো করে লাগানোর পরে এই জায়গাটা একটা কাজ করবো, সেটা হলো একটা ঘাম দিয়ে লাগিয়ে দেবো, ঘাম দেবো না মাস্কিং টেপ দেবো, এক কাজ করি আমরা একটা টেপ ব্যবহার করি যাতে ওইটা না পড়ে যায়। সেটা আমি এই টেপটা ব্যবহার করি, মোটামুটি হয়ে গেছে। এখন আমি লাইন দিব, লাইন দিয়ে দেখব, ঠিক আছে, লাইন দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন আপনারা পেনাল্টি 100%। ওকে, আগে কিন্তু যে ছবি আসতো আসতো না, আপনারা যে গার্বেজ মারতো যেটাকে বলা হয় হাই ভোল্টেজ পায় পায় না, যে সমস্যাটা করতো সেটা সমস্যা সমাধান। তো এখানে আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে কেন আমি ওপেন দেখা করলাম না প্যানেলটা, কারণ অলরেডি প্যানেলটা ওপেন করিনি। এই কারণে করিনি, যেহেতু এটা আগেরই লাইন টানা ছিল যার কারণে করিনি, শুধু আমি ভোল্টেজটা দিয়ে দিলাম। আর আগে কেন সম্ভবত ওই হাই ভোল্টেজ দিয়েছিল, আমি কিন্তু আরেকটা জিনিস দেখাইছি, এই দেখুন এই জায়গাটা কিন্তু ঝালাই করা, ওই লাইনটা এখানে দিয়েছিল যার কারণেই এটা সমস্যা করছে। আবার মনে করেন যে অলরেডি ওপেন হয়ে গেছে তারটা, তো যেহেতু এটা ওই হাই ভোল্টেজ বেশি ছিল তার কারণে, তো আমি কিন্তু সাড়ে চব্বিশ দিই, আমি দিচ্ছি 21.5। এটা আপনার মূল বিষয় খেয়াল রাখতে হবে। তো এই এতটুকুতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, এতটুকু করলে সম্ভব, এই জন্য আমি কাজটা দেখাইনি, তো এই জন্য একেবারেই দুঃখিত। তো আশা করি, তো আসলে কাজটি দেখায়নি এই জন্য দুঃখিত, যেহেতু কাজটি অলরেডি করা ছিল এই কারণে কাজটি দেখায়নি, তো অন্য কখনো আবার দেখা দিব যদি অন্য কোনো সমস্যা আমাদের এরকম আসে। তো অলরেডি এরকম কিছু ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, আপনারা যদি চান সেই ভিডিওগুলো দেখতে পারেন, সবগুলোই হাউ টু প্যানেল দিয়ে ইয়ে করা স্যামসাংয়ের এই প্যানেলগুলো চাঙ্গা। তো যাই হোক, এটা কম্পিউটার এলেও বড় বিষয়, তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নোটিফিকেশনের মাধ্যমে আবার কথোপকথন আপডেট ভিডিওগুলো পেয়ে যান, আর অবশ্যই পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি চাপ দিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সেটা হোক যেরকমই কমেন্টস হবে আপনার অনুভূতি অনুপাতে আপনি কমেন্টস করবেন, তাতে কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ সেই কমেন্টসের মাধ্যমে জানতে পারবো আপনাদের অনুভূতিগুলো। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।